এর আগে রাত 12টায় বৈশাখী কার্যালয়ে বর্ধাঢ্য আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় যুগপূর্তির অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় আর উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুভাষ চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। নাজমুল সাইদের রিপোর্ট। বৈশাখী টেলিভিশন প্রবেশ করলো 13 বছরে। ঘড়ির কাটা 12টার ঘরে পৌঁছানোর মাত্র দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বৈশাখীর পর্দায় বর্ণিল আনন্দের আলোক ছটা। গৌরবের একযুগ পূর্ণ করে পদার্পণ করে 13তম বছরে। কেক কেটে একযুগপূর্তির অনুষ্ঠানমালার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোভান চৌধুরী। উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। প্রগতির পক্ষে, অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে যে অবস্থান নিয়েছে সে অবস্থান অটুট রাখবে। আমি প্রত্যাশা করি যে বৈশাখী টেলিভিশনের অগ্রযাত্রা অতীতের যে কোনো সময় আরও বেশি এগিয়ে চলবে। মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে তারা সক্ষম হবে। এই টেলিভিশন অতীতের ন্যায় আগামী দিনগুলিতে আরও সুন্দর কর্মসূচি গ্রহণ করবে। বৈশাখী নাটক দেখে তারা আপ্লুত হয়, অভিভূত হয়, মুগ্ধ হয়। আমন্ত্রিত অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্মত অনুষ্ঠান আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গত এক যুগ বৈশাখী টেলিভিশন তার গৌরবের সৌরভ ছড়িয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা তাদের। বৈশাখী টিভি এক যুগ ধরে সৌরভ ছড়াচ্ছে বিনোদনের ক্ষেত্রে, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে, সচেতনতার ক্ষেত্রে, নতুন সৌরভ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে নতুন মাত্রা সংযোজন করেছে। আনলাকি 13কে বৈশাখী তার নিজের কৃতিত্ব দিয়ে এটিকে একটি সফলতার বছর হিসাবে প্রকাশ করবে। প্রত্যাশা বৈশাখীর কাছে একটি, সেটি হচ্ছে একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ার, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। 12 বছরের চৌকাট পেরিয়ে 13 বছরের পদার্পণ, আমি বলবো যে তাদের অন্তর্নিহিত শক্তি অত্যন্ত প্রবল বলেই এই দেশে এতদিন তারা টিকে আছে। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম। বিগত দিনের গুণ ও মান নিয়ে আগামী দিনগুলোতে বৈশাখী টেলিভিশন আপনাদের সাথে থাকবে, আপনারা বৈশাখীর সাথে থাকবেন। যুগপূর্তিতে বৈশাখী আয়োজন করেছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার। আলোকসজ্জা করা হয়েছে বৈশাখী ভবনে। বুধবার দিনভর বৈশাখী টেলিভিশন কার্যালয়ে স্বাগত জানাবে দর্শক, শিল্পী, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক ও কেবল অপারেটর সহ সমাজের সকল স্তরের শুভানুধ্যায়ীরা। নাজমুল সাইদ, বৈশাখী সংবাদ, ঢাকা।